বাংলাদেশ নারী ফুটবল দল অর্জন করেছে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব। ফাইনালে নেপালকে 3-1 গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ ফুটবলের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। বুধবার দেশে ফিরে রাজধানীবাসীর ফুলেল শুভেচ্ছা আর উষ্ণ অভিনন্দন পেয়েছে বাংলাদেশের বাঘিনীরা। এয়ারপোর্ট থেকে মতিঝিলের বাফুফে ভবনে যেতে লেগে গেছে 5 ঘন্টারও বেশি সময়। পুরো পথ জুড়েই বাঘিনীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছে নগরবাসী। 7 রাস্তা দিয়ে মগবাজার যাওয়ার পথে ছাদখোলা বাসে বাঘিনীদের অগ্রযাত্রাকে আমরা পাখির চোখে ধারণ করেছি। বর্ণাঢ্য শোভাযাত্রায় মেয়েদের সাথে সাথে চলেছেন হাজারো ভক্ত। বাংলাদেশের পতাকা উঁচিয়ে তারা সম্মান জানিয়েছেন এই অসামান্য। ব্যান্ডের তালে তালে পুরো শোভাযাত্রা বহুদিন পর পুরো জাতির জন্য আনন্দের একটি উপলক্ষ হল। বন্ধুরা, বাঘিনীদের এই অর্জন কেমন লেগেছে জানাতে পারেন কমেন্টস করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।